প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি কার্যক্রমের বিষয়ে আজকে আমার আলোচনা। আজকে কিছু সাধারণ নির্দেশনা নিয়ে আলোচনা করব এবং ভর্তি বিষয়ে খুঁটিনাটি বিষয় যেগুলো তোমরা জানতে চাও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ ইফতেখারুর রহমান, প্রভাষক দর্শন বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা। 5 এপ্রিল বিকাল 4টা থেকে 8 এপ্রিল রাত 12টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। অর্থাৎ তোমরা যারা ভর্তি হতে চাও বা আবেদন করতে চাও, এই সময়ের বাইরে আবেদন করা যাবে না। আগ্রহী প্রার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এই প্রাথমিক আবেদন ফর্মের সাথে আবেদন ফি বাবদ 250 টাকা সংশ্লিষ্ট কলেজে, সেটা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যম অথবা অন্য কোনো মাধ্যমে সরাসরি অথবা কলেজ যেভাবে চায় সেইভাবে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে। এবং এই বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী 1 জুন থেকে। স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিন্তু প্রত্যেকটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে বিষয় বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক আবেদন ফর্মে যদি কোনো তথ্য বা ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হয়, তবে ওই আবেদনকারীর ভর্তি এবং রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগের শিক্ষাবর্ষে অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তবে যদি কোনো শিক্ষার্থী 22-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক হয়, তাহলে অবশ্যই তাকে পূর্বের 2021-22 শ্রেণী শিক্ষাবর্ষের ভর্তিটা অবশ্যই বাতিল করতে হবে। যদি দ্বৈত ভর্তি হয় কোনো শিক্ষার্থী, তাহলে তার উভয় ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এবং ভর্তি বিষয়ে যে কোনো নিয়মাবলী, ধারা উপধারা সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন অথবা বাতিল করার অধিকার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তাই আবেদন করার সময় অবশ্যই আমাদেরকে চিন্তাভাবনা করে আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের যে ন্যূনতম যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো নিয়ে এখন একটু আলোচনা করব, যেন তোমরা বুঝতে পারো। প্রথম দিকে আমরা যদি দেখি, মানবিক শাখা থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে 2021 অথবা 2022 সালের এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ কত হবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম যোগ্যতা হবে 3.00 এবং 2019-20 সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ হতে হবে 3 এবং এই দুইটা এসএসসি এবং এইচএসসি এর জিপিএ সংখ্যা ন্যূনতম হতে হবে, দুইটা মিলে হতে হবে 6.5। এরপরে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা শাখা থেকেও একই রকম প্রায়, যে 2021-22 সালে যারা এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ন্যূনতম জিপিএ হচ্ছে চতুর্থ বিষয় সহ 3 এবং 2019-20 সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছে তাদের ন্যূনতম জিপিএ হবে চতুর্থ বিষয় সহ 3 এবং দুইটা মিলে ন্যূনতম জিপিএ হতে হবে 7.00। এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল
এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স, এটারও একই রকম জিপিএ 3 এবং 3, এবং দুইটা মিলে হতে হবে 7। তাহলে তোমরা যারা যে বিভাগ থেকে আসছ সে বিভাগ থেকে তোমাদের যে ন্যূনতম জিপিএ চাওয়া হয়েছে এবং দুইটা মিলে যে ন্যূনতম জিপিএ চাওয়া হয়েছে, এর মধ্যে তোমরা যে সকল শিক্ষার্থী অন্তর্ভুক্ত, তোমরা কিন্তু 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদন করার যোগ্যতা অর্জন করেছ। এখন আমরা দেখব প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিষয় নির্বাচন সম্পর্কিত যোগ্যতা। আমরা মানবিক শাখা থেকে দেখি, প্রথমে আমরা উদাহরণ হিসেবে দেখব বাংলা বিভাগকে। এখন বাংলা বিভাগ পেতে গেলে কি করতে হবে? নিম্নের বিষয়সমূহের যে কোনো একটি উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় পঠিত থাকতে হবে এবং উক্ত পঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 3 হতে হবে। কি রকম বিষয়টা? যে বাংলা বিভাগ পেতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তাকে বাংলা অথবা ইংরেজি পড়তে হবে এবং এর মধ্যে 200 নম্বরের যে পরীক্ষা হয় তার মধ্যে তাকে অবশ্যই কমপক্ষে গ্রেড পয়েন্ট তার 3 হতে হবে, তাহলে সে বাংলা পেতে পারে। এখন উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আসন বন্টন কিভাবে হবে? শতকরা হারে আমরা দেখতে পারবো যে যদি বাংলা বিভাগ পেতে যায় তাহলে মানবিক বিভাগ থেকে শতকরা 70 ভাগ শিক্ষার্থী বাংলা বিভাগে ভর্তি হতে পারে, আবার বিজ্ঞান বিভাগ থেকে শতকরা 15 ভাগ শিক্ষার্থী বাংলায় ভর্তি হতে পারবে, আবার ব্যবসায় শিক্ষা শাখা থেকেও ভর্তি হতে পারবে, সেক্ষেত্রে শতকরা 15 জন শিক্ষার্থী বাংলা বিভাগে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে যদি দেখা যায় প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরেও যদি বিষয়ভিত্তিক আসন শূন্য থাকে, সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত যে আসন বন্টনের শতকরা হার রয়েছে সেটা রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে। আমি যে বিষয়টা এতক্ষণ বললাম শুধুমাত্র বাংলার ক্ষেত্রে বললাম, ঠিক একই নিয়ম ইংরেজি, আরবি এবং সংস্কৃতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাছাড়া ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মানবিক বিভাগের শতকরা 100 ভাগ শিক্ষার্থী এই দুইটা সাবজেক্টে ভর্তি হতে পারবে। এভাবে দেখা যায় যে বিভিন্ন সাবজেক্টের মানবিক অথবা বিজ্ঞান বিভাগ অথবা ব্যবসা শিক্ষা শাখার বিভিন্ন সাবজেক্ট আছে, সেখানেও কিছু কিছু নিয়ম আছে, তোমরা ভর্তি নির্দেশিকা দেখলে সে বিষয়টা ক্লিয়ার হতে পারবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং পূরণ করতে কি কি করণীয় সে বিষয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত আমাদেরকে লগ ইন করতে হবে, এই জন্য আমাদের কি করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট আছে www.nu.ac.bd/admissions, এখানে গিয়ে অনার্স ট্যাবে গিয়ে অ্যাপ্লাই নাও অনার্স অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যসহকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় পাশের সন এবং একটি নিবন্ধিত মোবাইল নাম্বার যেটা নিজের অথবা অভিভাবকের হতে হবে, এ বিষয়ে সঠিকভাবে এন্ট্রি দিতে হবে যেন এই মোবাইল নম্বরটি ব্যবহার করে ভবিষ্যতে যোগাযোগ করতে পারে ওই শিক্ষার্থীর সঙ্গে। এরপরে কি করতে হবে, সঠিক জেন্ডার নির্ধারণ করতে হবে, যে যদি ছেলে হয় তাহলে মেল, আর যদি শিক্ষার্থী ফিমেল হয় তাহলে ফিমেল সিলেক্ট করতে হবে। তারপরে কলেজ এবং বিষয় পছন্দক্রম করতে হবে, পছন্দক্রম নির্ধারণ করতে হবে, যে আবেদনকারী যে বিভাগ ও জেলা ভিত্তিক কলেজে আবেদন করতে চায় তাহলে তাকে সেই জেলায় কলেজে আবেদন করতে হবে। এরপরে যদি তার কোনো প্রযোজ্য কোটা থাকে, যেমন মুক্তিযোদ্ধা সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী বা পোষ্য কোটায় যদি ভর্তি হতে চায় তাহলে সেই কোটার নির্ধারিত স্থানে সিলেক্ট করতে হবে। এরপরে আরেকটা বিষয় করতে হবে যে আবেদন ফর্মে আবেদনকারী নিজের একটি 14 তোলা পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা 120x150 পিক্সেলের হতে হবে এবং
এমএস টাইপ হতে হবে জেপিজি, এবং ফাইলের সাইজ সর্বোচ্চ 50 কিলোবাইট হতে হবে। তারপর সবকিছু সঠিকভাবে তথ্য দেওয়ার পর এবং ছবি সহ পূরণ করার পর সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর এবং পিন নম্বর প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করে রাখতে হবে নিজের জন্য, ভবিষ্যতের জন্য। অনেক সময় দেখা যায় যে আবেদন ফর্ম বাতিল অথবা ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আবেদনকারী চাইলে সংশোধন করতে পারবে লগ ইন অপশন ক্লিক করে। এরপরে আবেদন ফর্মটি প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে প্রাথমিক আবেদন ফি জমাদানের পর সেই আবেদনের সেই ফি জমা দেওয়ার যে একটা ডকুমেন্ট প্রিন্ট কপি সেটা নিয়ে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এরপরে সংশ্লিষ্ট তারপর শিক্ষার্থীর কাজ আর নেই, সংশ্লিষ্ট কলেজ সেটা এন্ট্রি প্রদান করবে। এখন স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তিতে কোঠার সম্পর্কিত তথ্য এবং সংরক্ষিত আসন নিয়ে কথা বলবো। মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত হতে হবে। এখানে কোটার প্রকৃতির মধ্যে আছে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী, টোটাল 5টি আসন বরাদ্দ থাকবে। কিভাবে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য সংশ্লিষ্ট কলেজে অধিভুক্ত একটি বিষয়ে সর্বোচ্চ 5টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 3টি, আদিবাসীদের জন্য 1টি, প্রতিবন্ধীদের জন্য 1টি, মোট 5টি। এবং কোটার বিষয়ভিত্তিক সর্বোচ্চ 5টি আসনের শর্ত পূরণ সাপেক্ষে একটি কলেজে কোটার আসন সর্বোচ্চ 25টির অধিক হবে না। এখন একটি কলেজে তাহলে মোট 25টি কোটার আসন থাকবে। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানের থাকবে 15টি, আদিবাসীদের জন্য থাকবে 7টি, প্রতিবন্ধীদের জন্য থাকবে 3টি। এ হচ্ছে মোট 25টি। কোটায় আবেদন করার শর্ত কি? সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র অবশ্যই থাকতে হবে। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি হচ্ছে যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক যে বরাদ্দকৃত আসন আছে সেটার অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। ভর্তি কার্যক্রমে মেধাক্রম কিভাবে প্রণয়ন করা হয়? আমরা যদি খেয়াল করি যে ধরি চিত্র খেয়াল করো যে যে শিক্ষার্থীর রোল নাম্বার 111 সে এসএসসিতে পাস পেয়েছে, এসএসসিতেও পাস পেয়েছে, তাহলে এখানে মোট তার নাম্বারটা হিসাব হবে এসএসসির 40% প্লাস এসএসসির 60%, তাহলে তার নাম্বার আসতেছে 2+3=5। আবার 112 রোল নাম্বার যে শিক্ষার্থী সে এসএসসিতে পাস পেয়েছে এবং এসএসসিতে 4.8 পয়েন্ট পেয়েছে। এখন একইভাবে যদি হিসাব করি তাহলে তার মোট পয়েন্ট দাঁড়ায় 2+2.88=4.88। তাহলে একজন যে 111 রোল নাম্বার তার পয়েন্ট দাঁড়ালো 5, আর যে 112 রোল নাম্বার তার পয়েন্ট দাঁড়ালো 4.88। তাহলে যে 5 পেয়েছে তার মেধাক্রম হবে 1 এবং যে 4.88 পেয়েছে তার মেধাক্রম হবে 2। আবার আমরা আরেকটি ধাপ দেখি যে একজন শিক্ষার্থী যার রোল নাম্বার 111 সে এসএসসিতে পাস পেয়েছে, এইচএসসিতে পাস পেয়েছে, তাহলে এর আগের মতো হিসাব করে এসএসসির 40% এবং এইচএসসির 60% হিসাব করে তার মোট পয়েন্ট দাঁড়ায় 2+3=5। আবার তার এসএসসিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 820 এবং এইচএসসিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 860। এক্ষেত্রে এসএসসিতে যে প্রাপ্ত নম্বর আছে
তার 40% এবং এইচএসসিতে যে প্রাপ্ত নম্বর আছে তার 60% যোগ করে দাঁড়ায় 328 যোগ 516 সমান 844। অন্যদিকে 112 রোল নাম্বার ধারী শিক্ষার্থী এসএসসিতে 5 এইচএসসিতে 5 পয়েন্ট পেয়েছে, এক্ষেত্রে তার মোট জিপিএ দাঁড়াচ্ছে 2+3=5, কিন্তু সে এসএসসিতে 820 পেয়েছে এবং এইচএসসিতে 810 পেয়েছে। এক্ষেত্রে তার এসএসসির প্রাপ্ত নম্বরের 40% এবং এইচএসসির প্রাপ্ত নম্বরের 60% যোগ করে দাঁড়ায় 328+486 মোট 814। তাহলে যে 111 রোলধারী তার নম্বর হচ্ছে 844 এবং যে 112 রোল নম্বর ধারী তার প্রাপ্ত নম্বর হচ্ছে 814। সেক্ষেত্রে 844 নম্বর প্রাপ্ত যে শিক্ষার্থী তার মেধাক্রম হবে 1 এবং যে 814 নম্বর প্রাপ্ত তার মেধাক্রম হবে 2। আশা করি তোমরা এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারছো। একটু নিজেরা চিন্তা করো, তাহলে তোমরাও এই বিষয়টা ক্লিয়ার হতে পারবে। 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফিসের হার, প্রাথমিক আবেদন ফি আবেদনকারী প্রতি প্রাথমিক আবেদন ফি হবে 250 টাকা, এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হবে 150 টাকা এবং কলেজের অংশ হবে 100 টাকা। রেজিস্ট্রেশন ফি, প্রতি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি হবে 450 টাকা, শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সাংস্কৃতিক ফি 20 টাকা, শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি 5 টাকা, রোভার স্কাউট ফি 10 টাকা, মোট হচ্ছে 485 টাকা, মোট 485 টাকা, শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি 700 টাকা, শিক্ষার্থী প্রতি ভর্তি পুনর্বহাল ফি হচ্ছে 770 টাকা। এই যে ভর্তি কার্যক্রমের যে কোনো নিয়ম ধারা উপধারা সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।